নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, কালী পুজোর দিন এই তিনটি উপায় যদি করেন তাহলে আপনারা রোগ, ঋণ ও শত্রুতা থেকে নিমিষেই মুক্তি লাভ করবেন। হ্যাঁ বন্ধুরা, কী সেই উপায় তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। কালী পুজোর দিন যে তিনটি উপায়ের কথা আমি বলতে চলেছি, সেই তিনটি উপায় আপনারা যদি সঠিকভাবে এবং নিষ্ঠার সাথে করেন, আমি দাবি নিয়ে বলছি, আপনাদের রোগ, ঋণ ও শত্রুতা থেকে মুক্তি লাভ হবেই হবে। কী সেই উপায় তা আমি অবশ্যই ভিডিওতে বলবো। তার আগে কালী পুজো নিয়ে ছোট্ট করে কিছু কথা বলবো, ভালো করে শুনুন। মা কালী, যিনি আদ্যাশক্তি, যিনার কাছে এত পাওয়ার রয়েছে, যে পাওয়ারের এক বিন্দু যদি আপনার কপালে জুটে যায় তাহলে আপনাকে ধ্বংস করা কারো সম্ভব নয়। হ্যাঁ বন্ধুরা, আমি কোনো গল্প করছি না, আমি বাস্তব কথা বলছি। এই মা কালীর এক নাম বিশিষ্ট একটি নাম রয়েছে, সেটা আপনারা হয়তোবা সকলে জানেন, আর যদি না জেনে থাকেন কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমি সে নামটি আমি জানিয়ে দেব। অনেকে রয়েছে যারা অর্থনৈতিক কষ্টে ভুগছেন, এবং অনেকে রয়েছে যারা পরিশ্রম অনুযায়ী ফল পাচ্ছেন না, মানে পরিশ্রম করছেন বাট সেই হিসাবে ফল কিন্তু আসছে না। অনেকে রয়েছে যারা সন্তানের জন্য প্রচুর চেষ্টা করছে কিন্তু সন্তান লাভ হচ্ছে না। অনেকে রয়েছে যারা রোগে ভুগছেন, এবং অনেকে রয়েছে যারা শত্রুতার জেরে জীবনে প্রচুর প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে। আর এই সমস্ত প্রবলেমের একটিমাত্র সমাধান, যে তিনটি উপায়ের কথা বলতে চলেছি, সেই তিনটি উপায় আপনারা নিষ্ঠাভাবে যদি করেন সেক্ষেত্রে আপনাদের রোগ, ঋণ ও শত্রুতা থেকে মুক্তি লাভ হবেই হবে। কী সেই উপায় তা আমি বলতে চলেছি। তার আগে যারা অনলাইন আমার সাথে কনসাল্ট করতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, অর্থাৎ এই নাম্বারে তারাই যোগাযোগ করুন যারা বুকিং করবেন। আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই, এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, তাই আপনারা দয়া করে হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। আসুন এবার আমি জানিয়ে দিই এই কালী পুজোয় কী সেই তিনটি উপায় যা করলে আপনাদের রোগ, ঋণ ও শত্রুতা থেকে মুক্তি লাভ হবেই হবে। আপনারা হাতে একটি পেন এবং একটি কাগজ নিয়ে বসুন। বসে গেছেন? আসুন এবার জেনে নিন কী সেই উপায়। প্রথম যে উপায়ের কথা বলতে চলেছি সেটি শত্রু নিধনের উপায়। হ্যাঁ বন্ধুরা, কালী পুজোর দিন আপনারা জাগ্রত কোনো কালী মন্দিরে যান, যেখানে মা কালী জাগ্রত, অর্থাৎ আপনারা দেখে থাকবেন কিছু কিছু মন্দির রয়েছে যে মন্দিরে মা কালী প্রচণ্ড জাগ্রত, সেই জাগ্রত মন্দিরে গিয়ে একটি খাড়া দান করুন। হ্যাঁ বন্ধুরা, মা কালীর একটি খাড়া দান করুন, আর দেখুন শত্রু কী করে নিধন হয়। হ্যাঁ বন্ধুরা, এবং অবশ্যই আপনারা আপনাদের মনোবাঞ্ছা রাখুন, এবং অবশ্যই আপনাকে পুজো দিতেই হবে। দ্বিতীয় যে উপায়ের কথা বলতে চলেছি সেটি রোগ থেকে মুক্তির উপায়। আপনারা কালী পুজোর দিন রাত্রিবেলায়, অর্থাৎ যখন অমাবস্যা লেগে যাবে, তখন পঞ্চমুখী একটি প্রদীপ নিয়ে আসুন, এবং সেই প্রদীপটি আপনাকে আগেই নিয়ে আসতে হবে, এবং সেটি আপনার বাড়ির উঠোনে বা ছাদে ঘি দিয়ে প্রজ্বলন করবেন। একটি জিনিস মাথায় রাখবেন, এই প্রদীপটি কখনোই যেন না নিভে যায়, এবং সেটি সারা রাত যেন জ্বলে, এবং সেই প্রদীপটি যে পাঁচটি মুখ থাকবে সেটি যেন নিখুঁত থাকে, অর্থাৎ কোনো জায়গা ভাঙা রয়েছে এরকম প্রদীপ কিন্তু দেওয়া যাবেই না। এরপরে যে তিন নম্বর এবং লাস্ট উপায়ের কথা বলবো, যেটি ঋণ থেকে মুক্তি পাবেন, সেটি হলো আপনারা কালী পুজোর রাত্রে অশ্বত্থ গাছের তলায়
তিনবার কালো তিল দান করুন, অর্থাৎ কালো তিল আপনারা অশ্বত্থ গাছের তলায় গিয়ে দান করুন এবং সেখানে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। যা করলে আপনাদের ঋণ থেকে মুক্তিলাভ হবেই হবে। তো এই ছিল তিনটি সোজা একটি উপায় যা করলে আপনাদের রোগ ঋণ ও শত্রুতা থেকে মুক্তিলাভ হবেই হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটি অন করে দিন ও অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।